নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই দেখেন, আমি এই কড়াতে 1 কেজি লবণ নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা দম বাড়ানো আছে এই অবস্থায়। এখন এই লবণটা বেশ গরম হবে। আমি এই লবণটাকে গরমে বসিয়ে দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আর এই লবণটাকে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে গরম হয় সেই জন্য। এবার আমি এই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর 1 বাটি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি ময়দা আর চিনিটাকে এই বাটিতে চেলে নেব, যাতে ময়দার মধ্যে কোনো নোংরা না থাকে আর চিনির মধ্যে ঢেলা ভাব না থাকে। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই ময়দা আর চিনিটাকে চালিনিতে চেলে নেব। এর ময়দা আর চিনির মধ্যে আমি 1.5 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমি এই সমস্ত কিছুকে এই চালিনিতে চেলে নিচ্ছি। এবার এটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। এবার দেখেন, আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে 2 চামচ ভিনিগার আমি মিশিয়ে দুধটাকে ছানা কাটে নেব। এইটা করার কারণ হলো যে এই এই ভিনিগার মেশানো দুধ আপনারা চাইলে লেবুও এর মধ্যে ইউজ করতে পারেন। এইটা কেকের ব্যাটারে দিলে কেকটা নরম হয় আর খুব সফট, মানে পংজি হয়, এই জন্য এটা দেওয়া। এছাড়াও এর বদলে দই, টক দইও ফেটিয়ে এই কেকের ব্যাটারে দিলেও সেটাতেও নরম আর সফট হয়। তা আমি এই 1 কাপ দুধের মধ্যে ভিনিগার দিয়ে দুধটাকে একটু ছানা কেটিয়ে নিলাম। এই দুধটা আমি কেকে ইউজ করব নরম করার জন্য। এবার আমি এই ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, একটু লবণ এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই ভিনিগার মেশানো দুধটা। এবার আমি এর মধ্যে কিছু, যেহেতু এটা ক্রিসমাস স্পেশাল কেক, তাই জন্য এটাতে আমি সম্পূর্ণ ফ্রুটস দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার যদি কিছু ফ্রুটস বাকি থেকে থাকে, আপনারা চাইলে সেইগুলো দিয়েও এই কেকটা বানাতে পারেন। তা আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, কিছুটা দিচ্ছি, কিছুটা আমি রেখে দিচ্ছি ওপর দিয়ে সাজানোর জন্য। এইবার আমি দিয়ে দেব কিছু চেরি। আমি 2 রকমভাবে কেটে রেখেছি, একটা একদম ছোট ছোট আর একটা একটু বড় সাইজের। বড় সাইজেরটা আমি সাজানোর জন্য রেখেছি আর ছোটগুলো এর মধ্যে দেব। সেই রকম কাজুও তাই, কিছুটা বড় কেটে রেখেছি, কিছুটা একদম ছোট ছোট করে কেটে রেখেছি। ছোটগুলো সব এই ব্যাটারের মধ্যে দেব আর বড়গুলো ওপর দিয়ে সাজানোর জন্য রেখেছি। মোরব্বা নিয়ে নিয়েছি, এই মোরব্বাও এর মধ্যে দিয়ে দেব। তো আমি এগুলো সব দিচ্ছি এর মধ্যে একে একে। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছুটা সাজানোর জন্য রেখে দিচ্ছি। চামচ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার আমি এই বাটির মধ্যে নিয়ে গলিয়ে রেখেছিলাম গ্যাসে, সেই বাটারটা পুরোটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ আমি রেখে দিয়েছি। এই ব্যাটারটা যদি আমার
জলের প্রয়োজন হয় সেই জলের জায়গায় আমি এই দুধটাকে ইউজ করব। তো আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। আমি এর মধ্যে বাটার দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও এর বদলে ইউজ করতে পারেন। একটুখানি দুধ আমি দিয়ে দিচ্ছি আর একটু দুধ ইউজ করছি। এই দুধটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখেন এবার ব্যাটারটা ঠিক হয়েছে, এইরকম ঠিক এইরকম হবে। তাহলে বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। এ দেখেন আমি কেকটা তৈরি করার জন্য একটা কেক প্যান নিয়ে নিয়েছি। যে কোনো দোকানে কেক প্যানের কথা বললে তারা এইরকম একটা জিনিস দিয়ে দেবে, এটার মধ্যে কেক তৈরি করতে হয়। তো আমি এই কেক প্যানের মধ্যে আগে প্রথমে বাটার দিয়ে কেক প্যানটাকে মাখিয়ে নেব। কেক প্যানটাকে ভালো করে বাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দেওয়াতে কেকটা খুব সহজে উঠে আসবে। এই ময়দাটা আমি ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এরমভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি কেক প্যানের মধ্যে। এবার আমি ব্যাটারটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে সেই জন্য এটাকে ভালো করে এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এরকম করে নিলাম। এবার আমি ওপর দিয়ে যেই ফ্রুটসগুলো রেখেছিলাম সেইগুলো সাজিয়ে দিচ্ছি। আবারও এরকমভাবে একটু ঢাকিয়ে নিচ্ছি। এবার আমি দেখব লবণটা কতদূর গরম হয়েছে। এবার আমি লবণটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা ওপর নিচ সমস্ত ভালো করে গরম হয়ে যায়। ভালো করে লবণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। কেকটা রেডি করতে করতে লবণটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এই কেক প্যানটা এর মধ্যে লবণের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এটা ঢাকাটা দিয়ে দিচ্ছি, 20 মিনিট পর ফিরে আসছি। আর গ্যাসের দমটা পুরো বাড়ানো থাকলো, 20 মিনিট পর্যন্ত বাড়ানো অবস্থাতেই এই পুরো কেকটা রেডি হবে। তো আমি 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট বাদে ফিরে এলাম, দেখি কেকটা কতদূর হয়েছে। এই দেখেন কি সুন্দর কেকটা ফুলে উঠেছে, কিন্তু ওপর দিয়ে যা সাজিয়েছিলাম সব তলায় ঢুকে গেছে। তো এই ওপর দিয়ে আবারও আমি সাজিয়ে দেব, দিয়ে এই ওপরটাকে যাতে একটু এই সাদা সাদা লাগছে, একটু পোড়া পোড়া ভাব হয়, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ওপরটা ঢেকে দেব। যার ফলে কি হবে, ওই সাজানোটা থাকবে আর ওপরটাও বেশ পোড়া পোড়া হয়ে যাবে। আমি এখন গ্যাসের দমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে ওপরটা একটু সাজিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়ে আমি আবারও এই কড়াটাকে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি দমটা কমিয়ে দিয়েছি আর 20 মিনিট এইরকমভাবে রেখে দেবো। 20 মিনিট বাদে ফিরে আসছি। 20 মিনিট বাদে আবারও ফিরে এলাম। এবারে আমি ঢাকনাটাকে খুলছি।
দেখেন সুন্দর এবার সাজানোগুলো দেখেন কি সুন্দর থেকে গেছে। এবার কেকটা হয়েছে কি না দেখার জন্য এই ছুরি দিয়ে আমি একটুখানি এক সাইডে দেখে নিচ্ছি। দেখেন হয়ে গেছে একদম ছুরিতে কিছু নেই। আবারও দেখাচ্ছি, এই দেখেন, তার মানে আমার কেক একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এইটাকে এক ঘন্টা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তবে এখান থেকে উঠিয়ে রাখছি, কড়া থেকে উঠিয়ে আমি এক ঘন্টা মতো এমনি রেখে দেব। এক ঘন্টা বাদে আমি এই কেকটাকে ঢেলে দেখাবো কিরকম পারফেক্ট কেক তৈরি হয়েছে। দেখেন বন্ধুরা, এক ঘন্টা বাদে কেকটি দেখতে ঠিক এই রকম হয়েছে। আর কতটা নরম হয়েছে কেকটা কেটে দেখাচ্ছি, দেখেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।